ড্রেন নির্মাণ, সড়ক মেরামত, পয় নিষ্কাশন ব্যবস্থার মতো উন্নয়ন কাজ চলছে খুলনা মহানগরী জুড়ে। খুলনা সিটি কর্পোরেশন, খুলনা ওয়াসা কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন করছে। কেসিসির কাজ শেষ হতে এক বছরের বেশি সময় লাগলেও ওয়াসা কর্তৃপক্ষের লাগবে আড়াই বছরের বেশি। অন্যদিকে আগামী বছরের মাঝামাঝি সময় শেষ হবে সওজের কাজ। একাধিক সংস্থা একই সময় কাজ করলেও কারো সঙ্গে কারো সমন্বয় নেই। এক সংস্থা রাস্তা খুঁড়ে মেরামত করার পর আরেক সংস্থা ফের কাজ শুরু করছে। এতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে নগরবাসীকে। নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় সিটি কর্পোরেশনের উদ্যোগে খনন করা ড্রেনের মাটির স্তূপ সড়ক জুড়ে, যার পাশে আবার ড্রেন থেকে তুলে রাখা হয়েছে বর্জ্য আর ইট বালি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী এবং সরঞ্জাম সড়কের অর্ধেক জুড়ে ফেলে রাখা হয়েছে। এতে বিঘ্নিত হচ্ছে পথচারী এবং যান চলাচল, ঘটছে দুর্ঘটনা, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।